হাই প্রিয়ন্ত, আজ একটা তোমাদের সামনে রেসিপি নিয়ে চলে এসেছি। তো চিকেন দেখে বুঝতেই পারছো চিকেনের একটা রেসিপি হতে চলেছে, তো হবে চিকেন পকোড়া। তো চিকেন পকোড়া বানানোর জন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগে সেগুলো আমি এক এক করে নিয়ে নিয়েছি হাতের সামনে। তো চলো এবার চিকেনটা ম্যারিনেশনের পালা। তো চিকেনের মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন আর লঙ্কার গুঁড়ো এবং কিছুটা পরিমাণ যাবে হলুদের গুঁড়ো। তো সবগুলো মশলা দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেশন করে নিয়েছি। তো ম্যারিনেশনের পর দেখো চিকেনটা বেশ সুন্দর লাল লাল দেখতে হয়েছে। তো এবার যে ইনগ্রেডিয়েন্টসগুলো পকোড়ার জন্য যাবে চিকেনের মধ্যে, তো সেগুলো আমি এক এক করে চিকেনের মধ্যে ভালোভাবে মিক্স করে নেব। তো দেখো প্রথমে চিকেনের মধ্যে আমি অ্যাড করছি কিছুটা পরিমাণ লেবুর রস, এক লেবু নিয়েছি। তো লেবুটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবার আমি দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর দিচ্ছি আদা রসুন বাটা, এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি যাতে বেশ টেস্টটা ভালো হয়। তো এর মধ্যে যাচ্ছে ধনে পাতা বাটা, বেশ অনেকটা পরিমাণ এর মধ্যে ধনে পাতা বাটা দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো হয়, এবং কাঁচা লঙ্কা এবং পাকা লঙ্কা কুচি এর মধ্যে আমি মিশিয়ে দিলাম। দেন দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি অ্যাড করে নেওয়ার পর পেঁয়াজগুলো আমি চিকেনের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কাঁচা লঙ্কা পাকা বেশ অনেকটা পরিমাণে দেওয়া আছে, যেহেতু আমরা একটু স্পাইসি খেতে পছন্দ করি। তো এরপর যাচ্ছে এর মধ্যে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটাও আমি চিকেনের মধ্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর এর মধ্যে কিছুটা পরিমাণ বেসন আমি অ্যাড করছি। তো বেসনটাও আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নেওয়ার পর দেখো ম্যারিনেশন পুরো রেডি। এবার কিছুক্ষণ আমি রেস্টের জন্য রেখে দেবো। তো তখন আমি ভুলে গিয়েছিলাম ডিম দিতে, তো ভাজার সময় আমি একটা ডিমের মধ্যে অ্যাড করে নিলাম। তো দেখো চিকেন পকোড়া কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি। তো রেডি, এবার খাবার বেলা দারুণ টেস্ট হয়েছিল কিন্তু।